ওয়েলকাম টু স্মার্ট সায়েন্স বাংলা। আজকের এই ভিডিওতে আমি পিএসসি মিসেলিনিয়াস এক্সামে যে অঙ্কগুলো এসেছিল তার ডিটেল সলিউশন আমি করে দেখাবো। আর আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান। ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। শুরু করছি আজকের ভিডিও। প্রথম অঙ্ক কি বলেছে? দুটো সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 60 এবং তাদের অনুপাত বলে দেওয়া আছে 3:4। তাহলে আমাদের সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, যখনই দেখবে দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে তখনই কি করবে, গুণ আকারে ধরে নেবে। তাহলে একটা সংখ্যা হবে 3x আর একটা সংখ্যা কত হবে 4x, কারণ অনুপাতের সঙ্গে x গুণ করি আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা যদি 4x হয় তাহলে তাদের লসাগু কত হবে 12x, আর এই লসাগু সমান কত বলে দেওয়া আছে 60 বলে দেওয়া আছে। তাহলে এখানে x এর মান কত হবে, এখান থেকে 12-র সাথে 60 কেটে কত হবে 5। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম 5, সরি x এর মান পেলাম আমরা 5। তাহলে এবার x এর মান যদি আমরা এই পদে আর এই পদে বসাই তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে এখানে x এর মান যদি আমরা 5 বসাই তাহলে 3-এর সাথে 5 গুণ করে কত হবে 15, আর এখানে যদি 5 বসাই x এর মান তাহলে 4-5-এ কত হবে 20। তাহলে একটা সংখ্যা হলো আমার 15 আর একটা সংখ্যা কত হলো 20। এবার আমাদের কি বের করতে বলেছে, সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। তাহলে 15 আর 20 যোগ করে কত পাবো আমরা 35। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি 35। ক্লিয়ার? এবার যদি নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্কতে বলেছে একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা আয়তক্ষেত্র সম্বন্ধে জেনে নেব। আয়তক্ষেত্র দেখতে ঠিক এইরকম হয়, তাই তো? আয়তক্ষেত্রের এইটাকে বলা হয় দৈর্ঘ্য আর এইটাকে বলা হয় প্রস্থ, তাই তো? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র? এইখানে যদি আমরা লিখে দিই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এটা হচ্ছে পরিসীমা সূত্র। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটা পড়বো। বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো হয়, অর্থাৎ দৈর্ঘ্য 4 সেমি কমানো হয়েছে, অর্থাৎ আগে যদি দৈর্ঘ্য এটা হয় তাহলে এখন দৈর্ঘ্য থেকে কমে যাবে। আগে যদি দৈর্ঘ্য হয় x আর এখন আমাকে 4 সেমি কমানো হয়েছে তাহলে এখন কমে কত হবে x-4। এতটা ক্লিয়ার তো? আচ্ছা, এবার কি বলেছে, প্রস্থ 3 সেমি বাড়ানো হয়েছে। তাহলে আগে আমার প্রস্থ ছিল এটা, আমি ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে y, আর এখন যদি বাড়ানো হয় তাহলে হবে কত y+4। তাহলে যে চিত্রটা হবে সেটা বলেছে বর্গক্ষেত্র হবে। বোঝা গেল? তাহলে আমার এই দুটো ছবির কথা বলে দেওয়া ছিল। তাহলে প্রথমে যে আয়তক্ষেত্র বলে দেওয়া ছিল তার দৈর্ঘ্য x আর প্রস্থ y, এবং যদি দৈর্ঘ্যকে কমানো হয় এবং প্রস্থকে যদি বাড়ানো হয় তাহলে আমরা নতুন যে চিত্রটা পাবো সেটা কেমন হবে, বর্গক্ষেত্র হবে। আচ্ছা, এবার বলেছে যে যে বর্গক্ষেত্র পাওয়া যায় তার ক্ষেত্রফল, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেমন হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ xy। আর বর্গক্ষেত্রের এই বাহু যদি x-4 আর এই বাহু যদি y-4 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, ওই দুটোর গুণফল, অর্থাৎ x-4 × y+4। কোশ্চেনে বলে দেওয়া আছে এই দুটো কেমন হয়, সমান হবে। তাহলে আমরা এখানে কোন চিহ্ন দেবো, সমান চিহ্ন দেবো, এই একটা শর্ত বলে দেওয়া আছে। আবার একটা দেখো শর্ত হতে পারে, যে যেহেতু চিত্রটা বর্গক্ষেত্র হবে, আবার আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহু কেমন হয়, সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x-4-এর সাথে y+3, সরি এটা 3 হবে, y+3টা কেমন হবে, সমান হবে, তাই তো? আচ্ছা, এখানে যদি আমরা x আর y গুলোকে এক পারে করি তাহলে হবে কত, x-y = 7, তাই তো? আচ্ছা, এবার এইটাকে ক্যালকুলেশন করব। এই রাইট হ্যান্ড সাইডে যদি গুণ করা যায় তাহলে আমরা পাবো xy, আচ্ছা এটা 3 হবে, +3x-4y -12 এটা হবে, আর এই পারে ছিল কত আমার xy, এখানে xy এর সাথে xy কেটে যাবে, আর এক পারে যদি করা হয় তাহলে হবে 3x-4y = 12। তাহলে এই একটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ, এই দুটোকে সমাধান করে আমরা এই x এর মান পাবো আর y এর মান পাবো। ক্লিয়ার? আচ্ছা দেখো, সমাধান করার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে y আছে 4y, তাহলে
আর আর এখানে আমাকে 4 দিয়ে গুণ করলেই 4y পেয়ে যাবো, তাহলে এই পুরোটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 4x মাইনাস 4y ইকুয়াল টু 4 সাথে কত 28। এবার এটা যদি আমরা 1 নাম্বার সমীকরণ ভাবি আর এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ ভাবি, তাহলে 1 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে দেখো 4x থেকে 3x বাদ দিয়ে কত হবে x, আর মাইনাস 4y থেকে 4y মাইনাস 4 বাদ দিলে কেটে যাবে, আর 28 থেকে 12 বাদ দিলে আমরা কত পাবো 16 পাবো, তাহলে x এর মান 16 পেলাম। এবার এই x এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা y এর মান পেয়ে যাব কত 9। তাহলে অর্থাৎ x এর মান যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য কত 16, আর y এর মান যদি 9 হয় তাহলে প্রস্থ কত হবে 9। এবার আমাদের কি বের করতে বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে। আমরা পরিসীমার সূত্র পেয়েছিলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে যদি মানটা বসানো হয় 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 9, এটা ক্যালকুলেশন করে পার পাবো আমরা 16 আর 9 যোগ করে 25, তাহলে 25 দিয়ে কত হবে 50, তাহলে আমার আয়তক্ষেত্রের পরিসীমার অ্যান্সারটা কত হয়ে যাবে অপশন সি 50 সেমি। বোঝা গেল? এবার যদি নেক্সট অঙ্ক যাই, আমাকে একটা সরল বলে দেওয়া আছে এবং সরলে বলেছে 2x বাই এই পুরোটার সমান যদি 1 হয় তাহলে x এর মান বের করো। আচ্ছা প্রথমে আমি এই যে নিচের পথটা আছে এই পথটার মান বের করব, তাহলে নিচের পথটা কত আছে 1 প্লাস x বাই 1 মাইনাস x, এই পথটার যদি মান বের করা হয় তাহলে লসাগু কত হবে 1 মাইনাস x, আর এখানে হবে 1 মাইনাস x প্লাস x, তাহলে এখানে মাইনাস x সাথে প্লাস x কেটে যাবে, হবে কত 1 বাই 1 মাইনাস x, এটাই তো হবে। আচ্ছা এটা কার মান পেলাম, এই নিচের টার মান পেলাম, আর তার উপরে কত আছে 1 আছে। আচ্ছা তোমরা যদি কখনো দেখো যে কোথাও ধরো 1/1/5 আছে, এইটা মানে একেবারে উল্টে গিয়ে হয়ে যায় 5, তাহলে এখন যদি আমার থাকে 1/1/1 - x, এটা উল্টে গিয়ে কত হবে 1 - x, তাহলে এই 1/x যে মানটা পেলাম এটা কার জায়গায় পেলাম, এই পুরোটার জায়গায় পেলাম 1/x। তাহলে এখন সমীকরণটা দেখতে এইরকম হলো, উপরে 2x ছিল থেকে গেল, আর নিচে হলো 1, মানে এই যে একটা ছিল এই একটা থেকে গেল, আর প্লাস দিয়ে হবে কত 1 - x সমান কত 1। এইটা যদি ক্যালকুলেশন করে আমাকে x এর মান বের করতে হবে। ক্লিয়ার? দেখো ক্যালকুলেশন করছি, তাহলে এখানে 2x উপরে ছিল থেকে গেল, আর এখানে 1 আর 1 যোগ করে কত হবে 2 - x সমান কত 1। যদি বজ্রগুণ করা হয় তাহলে হবে 2x ইকুয়াল টু 2 - x, x গুলোকে যদি এক পারে করি তো এই মাইনাস এক্সটা ওই পারে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে 2x এর সাথে x যোগ করে কত হবে 3x, আর এই পারে ছিল 2, তাহলে এখান থেকে x ইকুয়াল টু হয়ে যাবে আমার 2/3, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2/3। বুঝা গেল? নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যা a এবং b, দুটো সংখ্যার কথা বলে দেওয়া আছে, a একটা সংখ্যা আর b একটা সংখ্যা, বলেছে a এর 5%, a এর 5%, তাহলে a এর যদি 5% হয় তাহলে সংখ্যাটা কত হবে 5a/100, এটাই তো 5%, এবং b এর 4% এর যোগফল, কার কার যোগফল, a এর 5% এর যোগফলের সাথে কার b এর 4%, তাহলে আমরা লিখতে পারি 4b/100। এই যোগফলটা কেমন হবে, বলেছে a এর 6% অর্থাৎ 6a/100 এবং b এর 8% এর যোগফল অর্থাৎ 8b/100, এই যোগফলের কত অংশ 2/3 অর্থাৎ 2/3। যদি এই শর্তটা বলে দেওয়া থাকে, আমাদের বের করতে বলেছিল a:b এর মান। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এইখানে নিচে 100, এই সব 100 গুলো কেটে যাবে, কারণ সবার নিচেই কত আছে 100 আছে। আচ্ছা এই পারে এই তিনটা ভাগ আছে, ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে একেবারে লিখতে পারবো আমরা 15a + 12b সমান, আর এই পারে দুইটা পুরোটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 6 2 12a + 8 2 16b। এবার এ যুক্ত পদ গুলোকে একবারে করবো আর বি গুলোকে একবারে করবো, তাহলে এই পারে 12a যোগ আছে, ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 15a থেকে 12a বাদ দিলে হবে 3a সমান, এই পারে 12a যোগ আছে, ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 16b থেকে 12b বাদ দিলে হবে কত 4b, তাহলে আমরা পেলাম 3a = 4b, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a/b সমান হবে কত 4/3, তাহলে অতএব a:b সমান আমরা পাবো 4:3, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 4:3। ক্লিয়ার? অঙ্কগুলো তোমাদের মনে হচ্ছে অনেকটাই বড় হচ্ছে, যেহেতু আমি তোমাদের ডিটেলসে সলিউশন করে দেখাচ্ছি তাই এইভাবে।
আর আমি বলবো না যে তোমরা সবসময় শর্টকাট ইউজ করবে, এই অঙ্কগুলো যদি তোমরা শর্টকাট করতে যাও তাহলে হয়তো অঙ্কগুলো সহজ হবে, কিন্তু তোমরা অনেকে বুঝতে পারবে না, সেই জন্য আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। এবং এই ক্যালকুলেশন গুলো যদি তোমরা মাথাতেই করতে পারো তাহলে অঙ্কগুলো এমনিতেই শর্টকাট পদ্ধতিতে হয়ে যায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% বাড়তে থাকে। যদি 2001 সালে লোক সংখ্যা 1,10,250 হয় তাহলে 1999 সালে কত হবে সেটা, তাহলে আমাকে এখানে 1999 এর কথা বলেছে, তার মাঝখানে হবে 2000 আর এখানে হবে 2001 সাল, আমাকে 2001 সালেরটা বলে দেওয়া আছে 1,10,250 জন, আমাকে 1999টা কথা হবে বের করতে হবে, অর্থাৎ 2 বছর আগে কত ছিল সেটা বের করতে বলেছে। এবং প্রতি বছর বলছে 5% করে বৃদ্ধি পায়, প্রতি বছর কি বলেছে 5% করে, তাহলে 1999 থেকে যখন 2000 সাল করবো তখনও 5% বেড়েছে, 2000 সাল থেকে যখন 2001 সালে গেছে তখনও 5% বেড়েছে, তাই তো? আচ্ছা আমি যদি এইখানে ভাবি 1999 সালে এক্স ছিল তাহলে 2000 সালে কত হবে, এক্স এর ওপর 5% বেড়েছে অর্থাৎ এক্স গুণ 105/100, এটা হবে আমার 2000 সালে। আর 2001 সালে কত হবে, এইটার ওপর আবার 5% বেড়েছে, তাহলে এটার সাথে আবার কি করে দেবো 105/100 গুণ করে দেবো, তাই তো? তাহলে শর্তটা যদি সাজানো যায় তাহলে হবে এক্স গুণ 105/100 গুণ 105/100 সমান কত হবে 1,10,250। আচ্ছা এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5, 20, 100, 5, 21, 25, এইখানে একই রকম ভাবে 20 আর এখানে 21, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু, যারা ভাগ আছে তারা ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে আর যারা গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 1,10,250 গুণ 20/21 আর এইখানেও হবে কত 20/21। ক্লিয়ার? এবার তোমরা যদি এইখানে কাটাকুটি করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে 1,00,000 জন, অর্থাৎ অপশন এ। এই কাটাকুটি তোমরা নিজেরা করে রেখো, আমি ভিডিও বড় করার জন্য আর কাটাকুটি করে দেখাচ্ছি না। তাহলে এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে সহজে অ্যান্সার পেয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এবার যাই নেক্সট অঙ্ক, কি বলেছে দেখো, এই অঙ্কটা খুব ভালো কিন্তু কোশ্চেনের মধ্যে এক জায়গায় এরর আছে। কোথায় এরর, অঙ্কটা পড়ার সময় বলে দিচ্ছি আমি। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন করে আসে, মানে একটা মাসের মধ্যে যতগুলো রবিবার আসে, আমি যদি রবিবারের ভাবি একটা রবিবারে 510 জন করে আগমন হয়, এবং সপ্তাহের অন্যান্য দিন অর্থাৎ রবিবার বাদ দিয়ে যে বাকি 6 দিনগুলো থাকে সেই 6 দিনে গড়ে 240 জন করে আসে, তাহলে রবিবার দিয়ে শুরু হয় এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজন আগমন হয় তার গড় কত। দেখো এখানে যে মাসটার কথা বলে দেওয়া আছে, মাসটা হয় 28 দিনও হতে পারে ফেব্রুয়ারি মাস, আবার যদি যদি ফেব্রুয়ারি মাসের কথা থাকতো তাহলে আমরা 28 দিন ভাবতাম, আবার সেটাই যদি লিপ ইয়ার হতো তাহলে আমরা 29 দিন ভাবতে পারতাম, যদি অন্য মাসগুলো হতো তাহলে আমরা 30 বলতে পারতাম অথবা 31। তাহলে আমরা এই মাসটাকে কত দিন হিসেবে নেব সেটা এই কোশ্চেনে উল্লেখ করা ছিল না, কিন্তু যেহেতু উল্লেখ করা নেই আমরা 30 দিয়েই ভেবে নেব। ক্লিয়ার? কারণ আমরা সাধারণত সব মানে এমনিতেই বলি 1 মাস = 30 দিন। আচ্ছা এবার যে মাসটার কথা বলেছে সেই মাস বলছে রবিবার দিয়ে শুরু হয়, তাহলে প্রথম 1 তারিখ হবে রবিবার, তার ঠিক 7 দিন পরে অর্থাৎ 8 তারিখ হবে আবার রবিবার, তার আবার 7 দিন পরে অর্থাৎ 15 তারিখ হবে রবিবার, আবার 7 দিন পর অর্থাৎ 22 তারিখ হবে রবিবার, আবার 28 তারিখ হবে রবিবার, তারপরে দেখো ওই মাসের মধ্যে রবিবার পাবে না, তাহলে যে মাসে রবিবার দিয়ে শুরু হয় সেই মাসটাতে কতগুলো রবিবার থাকবে, 5টা রবিবার থাকবে, 1, 2, 3, 4, 5। তাহলে একটা রবিবার যদি 510 জন করে আসে তাহলে 5টা রবিবারে কতজন আসবে, 5 গুণ 510 জন আসবে, তাহলে মোট রবিবারে মোট কতজন আসছে এটা গুণ করে পেয়ে যাবো, 500, 5, 1, 5 আর 5, 5, 25, তাহলে মোট এতজন আসছে। আচ্ছা 30 দিন যদি আমরা মাস ভেবে নেই, তার মধ্যে 5টা দিন ছিল রবিবার, তাহলে 5টা দিন যদি বাদ দিয়ে দিই পড়ে থাকলো কতজন, কতদিন 25 দিন, এই 25 দিন বলছে গড়ে 240 জন করে আসে, তাহলে এই 240 জন যদি গড়ে আসে তাহলে 25 দিনে মোট কতজন এসছে, 25-এর সাথে 240 গুণ করে, তাই তো? আচ্ছা এটা গুণ করার নিয়ম আমি এখানে 4 দিয়ে গুণ করব, এইখানেও 4 দিয়ে গুণ করব, তাহলে এটা 100 আর 6 আর 6, 60,000। আচ্ছা এটা আমি শর্টকাট ট্রিক্সে করলাম, তোমাদের জন্য আমি একটি ভিডিও সিম্পলিফিকেশন
সিমপ্লিফিকেশনের শর্টকাট একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটাতে তোমরা সহজেই এই টাইপের বড় বড় গুণগুলো মুখে মুখে কোডের দিতে পারবে। আচ্ছা, এটা গুণ করাবে 60,000। এবার তাহলে মোট 5টা রবিবারে এসেছিল 2550 জন, এবং বাকি যে 25 দিন ছিল সেই 25 দিনে এসে 6,000 জন। তাহলে ওই 30 দিনের মাসে মোট কতজন এসেছে, এই দুটোকে যোগ করে পেয়ে যাব। তাহলে 8550 জন। তাহলে এই যে জন সংখ্যা, এত জন, এটা কতদিনে এসেছে? 30 দিনে এসেছে। আমাকে গড় বের করতে বলেছে, গড় বের করার নিয়ম কি, 30 দিয়ে ভাগ করে দাও, মানে মোট সংখ্যাটাতে ভাগ করে। এখানে শূন্য কেটে গেল, আর 3 দিয়ে এটা কেটে হবে, 3 2 6, 3 8 24, 3 5 15। তাহলে অপশন ডি হয়ে যাবে 285 জন গড়। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা নেক্সট নেক্সট অঙ্ক ভাবি, নেক্সট অঙ্ক কি বলেছে, একটি পরীক্ষায় একটি ছাত্রকে কোনো একটি সংখ্যার 5/6 অংশ নির্ণয় করতে বলা হলো। তাহলে আমরা সংখ্যাটা যদি এক্স ভাবি, তাহলে তাকে নির্ণয় করতে বলা হয়েছে কত, সংখ্যার 5/16 অংশ, অর্থাৎ 5x/16 কত হবে সেটা বের করতে বলা হয়েছিল। কিন্তু ছাত্রটি ভুলবশত কি করেছে, 5/6 অংশ নির্ণয় করেছে। তাহলে নির্ণয় করেছে কত, 5/6 অংশ, অর্থাৎ 5x/6 নির্ণয় করে দিয়েছে। বলেছে যদি তার উত্তর, উত্তর মানে যেটা বের করেছে সেটাই তো তার উত্তর, এই উত্তরটা কি হবে, প্রকৃত উত্তর, অর্থাৎ প্রথমে যেটা বের করতে বলেছে সেই উত্তরের চেয়ে 150 বেশি। আরো বলছি, এই যে সে উত্তরটা বের করেছিল, এই উত্তরটা কি প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি। তাহলে এইটা বড়, তাহলে বড়টা থেকে যদি ছোটটা বাদ দেই তাহলে আমরা কত পাবো, 150। তাহলে যদি সমীকরণটা সাজানো যায়, তাহলে হবে 5x/6 মাইনাস 5x/16 সমান 150। আচ্ছা, এবার যদি তোমরা এখান থেকে 5x কমন নাও, আর নিচ থেকে যদি 2 কমন নাও, তাহলে এখানে হবে কত, 1/3, আর এখানে হবে 1/8 সমান কত, 150। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করবো, তাই তো? আচ্ছা, প্রথমে লসাগুটা করে নিই। তাহলে এখানে হবে 5x/2, আর এখানে লসাগু করে হবে 5, আর 3 8 24 সমান 150। এখানে 5 দিয়ে কেটে হবে 30, এখানে 5 দিয়ে কেটে হবে কত, 6, আর 2 আর 24 এপারে গুণ ভাগ আছে, ওই পারে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা x ইকুয়াল টু পাবো 6 × 2 × 24, তাই তো? আচ্ছা, 6 24-এর সাথে 2 গুণ করে কত হবে, 48, ওর সাথে কত গুণ, 6 গুণ। তাহলে 4 6 24 240, আর 6 8 48, তাহলে 8 8 2 288 জন। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 288। তবে ওই সংখ্যাটি কত, ওই সংখ্যাটি হলো 288। নেক্সট অঙ্ক কি বলেছে, একজন ব্যাটসম্যান 98 রান করে, তাহলে টোটাল রান কত করেছে, 98 রান করেছে। এই 98 রানের মধ্যে 4টি বাউন্ডারি করেছে, অর্থাৎ 4টি 4 মেরেছে। তাহলে 4টা 4 যদি মারে, তাহলে মোট 4 মেরে কত রান করেছে, 4 × 4, অর্থাৎ 16 রান করেছে বাউন্ডারি মেরে, এবং 6টি ছক্কা মেরেছে। তাহলে 6টি ছক্কার জন্য মোট রান কত হবে, 6 × 6, অর্থাৎ 36। তাহলে বলেছে ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে কত রান করেছে, তাহলে 98 রানের মধ্যে 16 রান করেছে 4 মেরে, আর 36 রান করেছে 6 মেরে। তাহলে এই দুটো রান বাদে বাকি যে মানটা থাকবে সেটাই কি করে করেছে, দৌড়ে করেছে। তাহলে আমি দেখে নেবো প্রথমে 4 মেরে আর 6 মেরে কত রান করেছে, তাহলে দুটোকে যোগ করে দেবো, 6 8 6 12 2, হাতে থাকলো 1 3 1 4 5, তাহলে 52 রান করেছে 4 আর 6 মেরে। তাহলে বাকি রানটাই তো দৌড়ে করেছে, তাহলে বাকি রান কত, 98 থেকে 52 বাদ দিয়ে দেবো, তাহলে হবে এখানে 6 আর এখানে 4, এই 46 রানটা কি করে করেছে, দৌড়ে করেছে। তাহলে 98 রানের মধ্যে 46 রান করেছে দৌড়ে। আমার কাছে বলেছে মোট রানের কত শতাংশ দৌড়ে করেছে, তাহলে 48-এর মধ্যে 46 দৌড়ে করেছে, শতাংশে করলে কত হবে, 46/98 × 100। এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো 2 দিয়ে কাটবো, এখানে 23, আর এখানে কত হবে, 49। এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে অপশন ডি, 46/49। ক্লিয়ার? আজকের ভিডিওতে এতটাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।